আমরা বারবার করে বলেছি, ভারতের কাছে অনুরোধ করেছি যাতে এমন একজন খুনি কে জায়গা দেবেন না, গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না, যে আমাদের বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে, তাই না? তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি ভাই। আমি সরকারকে, বর্তমানে যে আমাদের অন্তর্বর্তী কর্তৃপক্ষ সরকার আছে, তার কাছে আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্র বিরোধী, গণতন্ত্র বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য। আমরা বারবার করে বলেছি যেমন কাউকে আশ্রয় দেবেন না যারা বাংলাদেশের ক্ষতি করেছে। এটা আমরা আবারও ভারতের কাছে অনুরোধ জানাচ্ছি, দয়া করে এই গণহত্যাকারী, মানুষ খুনকারী খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠাবার সকল ব্যবস্থা করুন। সরকারকে আবার বলছি, আপনি তার জন্য যে আইনগত ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থাকে গ্রহণ করুন। বন্ধুগণ, সেই কারণেই আজকের এই সভা। ওই শয়তানরা বুঝবে না যে আমরা যারা মানুষ আছি, সাধারণ মানুষ আছি, আমার সামনে তরুণ যুবকরা সবাই আছে, তাই না? এই দেশটার জন্য তোমরা অনেক কষ্ট করেছো, আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে না, আমাদের শ্রমিক ভাইয়েরা প্রাণ দিয়েছে। আমার একটা হিসাবে, প্রথম আলোর প্রথম যে হিসাব, তাতে আমি যে আপনার ওই যা আহত হয়েছে, বুলেটে আহত হয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গুলিতে আপনার পুলিশের, আমি হাসপাতালে দেখতে গিয়েছিলাম, ফজলপুর হাসপাতালে, তার মধ্যে ৬০ জন হচ্ছে আপনার শ্রমিক, ৬০ জন শ্রমিক, কেউ আপনার গার্মেন্টসের শ্রমিক, কেউ চায়ের দোকানে কাজ করে, কেউ আপনার ইয়ে আপনার এই বাংলাদেশের সমগ্র মানুষের ত্যাগ তিরিক্ষার বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আজকে এই আমরা হাসিনা মুক্ত হতে পেরেছি, ফাসিলার মুক্ত হতে পেরেছি। রক্ষা করার দায়িত্ব কার? আমাদের। যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের না আমাদের? আমাদেরকে এটা রক্ষা করতে হবে বন্ধুগণ। সেই জন্য যখন প্রথম গোলযোগ শুরু হয়েছে, আমরা আমাদের আপনাদের এখানকার বিএনপি নেতা আছেন, শ্রমিক নেতা আছেন, তাদের সকলকে অনুরোধ করেছি যে আপনারা অবিলম্বে অবিলম্বে আপনারা এই এলাকাগুলোতে যান, শ্রমিক ভাইদেরকে নিয়ে, আমাদের বিএনপি নেতা কর্মীদের নিয়ে সেই জায়গায় আপনারা অবশ্যই একটা রক্ষা বহ তৈরি করেন যেন কোনো কেউ কোনো ক্ষতি করতে না পারে। বন্ধুগণ, স্বাধীনতা অর্জন করা যেমন একটা বিরাট কাজ, তেমনি এটাকে রক্ষা করাও একটা বিরাট কাজ।